ওয়েলকাম স্টুডেন্ট বেদাঙ্ক ডট কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে, চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। অসমীকরণ সমাধান করো এবং বাস্তব সংখ্যারেখার উপরে সমাধান সেট সমূহ প্রকাশ করো। 5 × x − 1 ইজ লেস দ্যান ইকুয়াল টু 7x + 1 লেস দ্যান 8, যেখানে x বিলংস টু সেট অফ রিয়েল নাম্বার R। তো এখানে প্রথমেই যেটা দেওয়া আছে, 5 × x − 1 ইজ লেস দ্যান ইকুয়াল টু 7x + 1, এটা লেস দ্যান 8। তো আমি এটাকে দুটো ভাগে ভেঙে নিচ্ছি, 5 × x − 1 ইজ লেস দ্যান ইকুয়াল টু 7x + 1, আরেকটা ভাঙছি 7x + 1 ইজ লেস দ্যান 8। তাহলে এখান থেকে দেখো পাচ্ছি 5x − 5 ইজ লেস দ্যান ইকুয়াল টু 7x + 1। তাহলে এখানে পাওয়া যাচ্ছে 5x − 7x ইজ লেস দ্যান ইকুয়াল টু 1 + 5। তাহলে এখানে পাওয়া যাচ্ছে কি −2x ইজ লেস দ্যান ইকুয়াল টু 6। তাহলে এখানে পাওয়া যাচ্ছে কি দেখো, −x ইজ লেস দ্যান ইকুয়াল টু 3 x। তাহলে x এর ভ্যালু কি হবে, x ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু −3। তার মানে x বিলং করছে কোথায়, −3 থেকে শুরু করে আমার তারপরে যে কোনো ইনফিনিটির দিকে যাচ্ছে, প্লাস ইনফিনিটির দিকে। তাহলে এখানে দেখো আমি লিখছি এটাকে এইভাবে যে −3 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি। এবার এটাকে যদি ভেঙে দিই তাহলে এখান থেকে পাচ্ছি দেখো 7x < 8 − 1, অর 7x = 7, অর x = 1। তার মানে এখান থেকে পাচ্ছি x বিলং করছে কোথায়, x বিলং করছে −∞ থেকে শুরু করে 1 মধ্যে। এবার তাহলে এই দুটোকে কম্বাইন করলে আমি কি পাচ্ছি, কম্বাইন করলে দেখো পাচ্ছি x এর ভ্যালু 1 এর থেকে ছোট কিন্তু −3 এর থেকে বড়। তার মানে আমি বলতে পারি x বিলংস টু −3, 1। তাহলে আমি যদি সংখ্যারেখার সাহায্যে এটিকে প্রকাশ করি তাহলে কি পাচ্ছি দেখো, এখানে এটিকে নিলাম ইনফিনিটি, এটিকে নিলাম −∞, এখানে নিলাম 0, এখানে নিলাম 1, এখানে নিলাম 2, এভাবে এখানে যাচ্ছে দেখো −1, −2, −3, এইভাবে। তাহলে এখানে −3 থেকে শুরু করে কতদূর যাচ্ছে, এখানে দেখো 1 এর কিছুটা আগে অবধি যাচ্ছে, কারণ 1 কে 1 এর ভ্যালুতে নেবে না। তাহলে এই পোর্শনটা হচ্ছে আমার কি সমাধান অঞ্চল। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।